আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। সো আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারব খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবহার যা আমরা প্রায় ভুল করে থাকি। অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের কোয়েশ্চেন্স করা বা প্রশ্ন করার প্রয়োজন পড়ে, আবার অনেক সময় আমরা উত্তরও করে থাকি। সো আজকের এই লেসনে আমরা শিখতে পারব কীভাবে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারি, এবং সেটা হচ্ছে ডু ইউ এবং আর ইউ দিয়ে। সো অনেক সময় কিন্তু আমরা ডু ইউ এবং আর ইউ দিয়ে প্রশ্ন করে থাকি, বাট আমরা আবার অনেক সময় নিজেরা কনফিউশন হয়ে যাই যে কখন আমরা ডু ইউ বলবো, কখন আমরা আর ইউ বলবো, বা অনেক সময় এমনও হয় যে এখন কি ডু ইউ দিয়ে করবো নাকি আর ইউ দিয়ে প্রশ্ন করবো। এটা কিন্তু আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। সো আজকের লেসন থেকে আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে নেব একদম সহজভাবে, ইজি ওয়েতে। আশা করছি আর জীবনে কখনো কোনো দিন ভুল হবে না আপনি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সো উইদাউট এনি ফার্দার আই ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আমরা আজকে শিখব ডু ইউ এবং আর ইউ কখন ব্যবহার করবো অ্যাকচুয়ালি। সো আমাদের জানি এরকম কনফিউশন না হয় যে ডু ইউ নাকি আর ইউ, এরকম জানি আমরা দ্বিধাদ্বন্দ্বে না থাকি, কনফিউশনে যাতে না থাকি। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা আর ইউ কখন ব্যবহার করবো এটা একটু জেনে নেই। আর ইউ আমরা তখনই ব্যবহার করবো যখন ব্যক্তি বোঝাবে, অর্থাৎ ব্যক্তিকে বোঝালে আমরা সবসময় আর ইউ দিয়ে প্রশ্ন করবো। আর যদি এবার আমরা শিখব ডু ইউ দিয়ে কখন করবো, যদি ব্যক্তিকে না বুঝিয়ে অন্য যে কোনো জিনিসকে বোঝায় সেক্ষেত্রে আমরা ডু ইউ ব্যবহার করবো, অর্থাৎ বস্তুকে বোঝালে আমি লিখেছি ডু ইউ ব্যবহার করবো। সো বিষয়টা আমি আরেকবার বলছি যে আর ইউ ব্যবহার করবো ব্যক্তিকে বোঝালে, আর ডু ইউ ব্যবহার করবো বস্তুকে বোঝালে, অর্থাৎ ব্যক্তিকে না বুঝিয়ে অন্য যে কোনো জিনিসকে বোঝালেই আমরা ব্যবহার করবো ডু ইউ। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখবো যার মাধ্যমে আমরা আমাদের কনফিউশনটা দূর করবো, এবং সেই সাথে আমরা কোয়েশ্চেন্স করাটাও শিখবো যে কীভাবে ডু ইউ দিয়ে প্রশ্ন করতে হয় এবং আর ইউ দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়। ওকে, চলুন শুরু করা যাক। সো আমি এখানে ফাঁকা রেখেছি সো আপনাদেরকে একটি কোয়েশ্চেন্স করার জন্য যে এখানে ডু ইউ হবে নাকি আর ইউ হবে, অর্থাৎ এখানে ডু হবে না আর হবে। সো ড্যাশ ইউ আ রাইটার, সো এটা কী হবে, ডু ইউ আ রাইটার নাকি আর ইউ আ রাইটার, কোনটা হবে? সো আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি যে ব্যক্তি বোঝালে আর ব্যবহার করব। দেখুন, এই ইউটা কিন্তু ব্যক্তি, এটাকে না, এর পরে যে কথাটা সেটা আমরা ফলো করব, এটা কিন্তু ব্যক্তি, তাই না? যে রাইটার একজন লেখক, সো অবশ্যই এটা একজন ব্যক্তি, তাই না? সো অবশ্যই এখানে আমরা ব্যবহার করব কি, আর। সো আর ইউ আর রাইটার, আপনি কি একজন লেখক, রাইট? সো নেক্সট ওয়ান, সো এটা কি হবে, ডু ইউ নাকি আর ইউ আ প্লেয়ার, সো কোনটা হবে, ড্যাশ ইউ আ প্লেয়ার, সো এখানে আমরা কী ব্যবহার করব, ডু নাকি আর? সো প্লেয়ারটা চিন্তা করুন তো, একজন কে, প্লেয়ারটা কে, একজন ব্যক্তি না, খেলোয়াড়, একজন ব্যক্তি তো খেলে, রাইট? সো এটাও কিন্তু আরই হবে, তাই না? আমি ব্যক্তিকে বুঝাইলে আর হবে, সো ডেফিনেটলি এটাও আরই হবে, রাইট? কারণ কি, আমাদের এটা হলো ব্যক্তি, রাইট? ওকে, নেক্সট ওয়ান, সো ড্যাশ ইউ প্লে, সো এবার এটাতে কী হবে, আর ইউ প্লে নাকি ডু ইউ প্লে, সো কোনটা হবে? সো এবার যদি খেয়াল করি, এটা কি প্লে, এটা কি ব্যক্তি না বস্তু, এটা একটা খেলা, সো এটা ব্যক্তি না, তাই না? সো তাহলে অবশ্যই এটা কী হবে, ডু হবে, রাইট? ইয়াস, এটা আমরা ডু ব্যবহার করবো, ডু ইউ প্লে, তুমি কি খেলো, রাইট? খুব সুন্দর না? সো আপনারা নিজেরাই কিন্তু কনফিউশন তৈরি করেন। অ্যাকচুয়ালি ইংরেজি খুবই সহজ, আমরা আসলে বুঝি না বিদায় কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি না, প্রপারলি অ্যানালাইসিস করতে পারি না। আপনি যখন অ্যানালাইসিস করে ইংরেজি বলবেন বা ইংরেজি শিখবেন তখন ওই শেখাটা আপনি আর কখনো কোনো দিন বলবেন না, রাইট? ওকে, নেক্সট ওয়ান, ড্যাশ ইউ আ বিজনেসম্যান, সো এটা কী হবে, ডু ইউ নাকি আর ইউ? সো আমরা যদি চিন্তা করি, বিজনেসম্যান একজন ব্যবসায়িক, একজন ব্যবসায়িক তো কোনো জন্য একজন কোনো ব্যক্তি, তাই না? সো এটাও কিন্তু হবে আর ইউ আ বিজনেসম্যান, সো ডেফিনেটলি এটা আর হবে, রাইট? সো আর ইউ আ বিজনেসম্যান। ওকে, নেক্সট ওয়ান, সো ডু ইউ কুক নাকি আর ইউ কুক, কোনটা হবে? এবার একটু বলুন তো, কমেন্ট সেকশনে প্লিজ লিখে দেন যে ডু ইউ কুক নাকি আর ইউ কুক। ওকে, আমি বলে দিচ্ছি, সো দেখুন এই কুকটাকে ব্যক্তি, এক্স্যাক্টলি এটা ব্যক্তি না, এটা একটা বস্তু, তাই তো? কুক রান্না করা, তাই তো? সো অবশ্যই এটা হবে ডু ইউ কুক, তুমি কি রান্না করো, ডু ইউ কুক, রাইট? ওকে, নেক্সট ওয়ান, ড্যাশ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, সো তোমার কি কোনো কোয়েশ্চেন্স আছে? এখন এটা কী হবে, ডু ইউ নাকি আর ইউ? সো দেখুন তো, এনি কোয়েশ্চেন্স এটা কি ব্যক্তি না বস্তু, এক্স্যাক্টলি এটা
বস্তু, এটা ব্যক্তি না, কোয়েশ্চেন্স প্রশ্ন, এটা তো কোনো ব্যক্তি না। ইয়েস, যেহেতু ব্যক্তি না তাহলে অবশ্যই এটাও কী হবে, ডু হবে, রাইট? ইয়েস, ডু ইউ হ্যাভ অ্যানি কোয়েশ্চেন, তোমার কি কোনো প্রশ্ন আছে, রাইট? ওকে, নেক্সট ওয়ান, সো ড্যাশ ইউ সিং, সো এটা কী হবে, সিংটা কি ব্যক্তি না বস্তু? সিংটা অবশ্যই ব্যক্তি না, না সিংটা বস্তু অবশ্যই ব্যক্তি না। সো তাহলে এটা কী হবে, আর না ডু হবে, এক্স্যাক্টলি এটা ডু হবে, কারণ কি এটা তো ব্যক্তি না, সিং এটা একটা বস্তু, সো এটার পূর্বে আমরা কি বলেছি, ডু হবে, রাইট? সো ডু ইউ সিং, তুমি কি গান গাও, রাইট? ওকে, নেক্সট ওয়ান, ড্যাশ ইউ আ সিঙ্গার, সো তুমি কি একজন গায়ক, এটা কোয়েশ্চেন্সটা হবে এমন, সো এখানে কী হবে, আর হবে না ডু হবে। সো সিঙ্গারটা কি, কোনো না কোনো একজন ব্যক্তি, তাই তো? সিঙ্গার, এক্স্যাক্টলি এটা একটি ব্যক্তি, সো ব্যক্তিকে বোঝালে আমরা বলেছি আর, সো ডেফিনেটলি এটা আর হবে, রাইট? সো আর, সো আর ইউ আ সিঙ্গার, আপনি বা তুমি কি একজন গায়ক? সো আমার কথা হচ্ছে, এখন থেকে আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে এখন থেকে কি আপনি ডু ইউ নাকি আর ইউ নিয়ে কোনো কনফিউশনে থাকবেন। সো লাস্টবারের মতো আমি বলে দিচ্ছি, সো আর ইউ ব্যবহার করবো কোনো ব্যক্তিকে বোঝালে, যেমন আমি এক্সাম্পলে বোঝালাম, যত ধরনের ব্যক্তিকে নির্দেশ করবে তখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব। আর ডু ইউ তখনই ব্যবহার করবো যখন ব্যক্তি না বুঝিয়ে বস্তুকে বোঝাবে, বস্তুকে বোঝালে আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করব। সো আশা করছি আজকে থেকে আর এই লেসনটি বা ডু ইউ এবং আর ইউ নিয়ে কোনো ধরনের আপনার কনফিউশন থাকবে না, দূর হয়ে গিয়েছে। অ্যান্ড আপনার যদি মনে করেন যে লেসনটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হয়েছে, তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড তারপর কমেন্ট সেকশনে শেয়ার ডান কিন্তু লিখতে অবশ্যই ভুলবেন না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, তবে হ্যাঁ, দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, আল্লাহ হাফেজ।